আসার কথা একজন মানে দুইজন হলো কেন আমি জানি না ওকে তারা তো এক্সপেরিয়েন্স তো অনেক এইটা আমার একটা প্রথম অভিজ্ঞতা এই পাশে নদী ভরপুর নদী এইখানে আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোটো হুইলস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই জায়গাটা হচ্ছে পঞ্চগড়ের খুব কাছে একটা জায়গা ময়নাগুড়ি আর কাজী অ্যান্ড কাজী টি স্টেট আজকে আমাদের রাইডটা শুরু হচ্ছে পঞ্চগড় জেলার চৌরঙ্গি থেকে সেখান থেকে মিরগড় হয়ে একটা সাঁকো পার হয়ে এই পর্যন্ত আসব এরপরে আরও কিছুটা রাইড হবে সো পুরো রাইডটা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করুন আজকের ব্লগটা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন সো লেটস গো অন দ্য রোড এনজয় দ্য ব্লগ মুয়েলা আছু পঞ্চগড়ত আজকা পঞ্চগড়ের বেশ কয়টা জায়গা ঘুরিম এক্সপ্লোরিং পঞ্চগড়ের আজকে এটা হয়তো বা প্রথম অথবা দ্বিতীয় পর্ব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই ব্লগগুলোতে সিরিয়ালি বেশ কয়েকটা ব্লগ আসবে প্রথমেই বলে নেই প্লিজ ডু সাবস্ক্রাইব আই নিড ইউর সাপোর্ট আজকে আমাদের প্ল্যান হচ্ছে পঞ্চগড় সদর হয়ে মিরগড় হয়ে ময়নাগুড়ি যাওয়া তারপর যদি পারা যায় তাহলে আরও কিছু জায়গায় যাব আবার পঞ্চগড় সদরে ব্যাক করব যেহেতু বৃষ্টি হচ্ছে সো প্ল্যানিংয়ে একটু হেরফের হয়ে যাচ্ছে প্লিজ ইগনোর ইট লেটস রাইড আজকে আমার সাথে আরও তিনজন যুক্ত হবে সবাই মিলে আজকে রাইডটা হবে সঙ্গেই থাকুন মোটো হুইলসের লেটস স্টার্ট অ্যান ইংলিশ জার্নি ওই যে প্ল্যান তো সাজাইছে মিরগড় দিয়ে ময়নাগুড়ি দিয়ে ভিতরগড় লিটার কত দেয় 45 এবারে পঞ্চগড়ে আমি মোটামুটি 6 দিনের মতো আছি সো এবার চিন্তা হচ্ছে যে যতটুকু পারা যায় পঞ্চগড়ের আশপাশটা ঘুরে দেখা আর ব্লগ করা এর কারণ হচ্ছে যারা পঞ্চগড়েই থাকি অথবা পঞ্চগড়ের বাইরে থাকি অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে পঞ্চগড়ে ঘুরতে আসি তারা যেন শুধু পঞ্চগড় এশিয়ান হাইওয়ে দিয়ে বাংলাবান্ধা পর্যন্ত যে ক্ষান্ত না হই পুরো জেলার আশপাশটাও যাতে একটু ঘুরে দেখি এই জন্যই আসলে এবার একটু বেরিয়েছি পরপর কয়েকদিনই বের হব যাতে পঞ্চগড়টা এক্সপ্লোর করতে পারি হোপসো আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে আর প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন এই জার্নিটাতে আপনাদের সঙ্গটা আমার খুব জরুরি আমি তখন ঢাকায় ফেসবুকে হঠাৎ দেখলাম মিরগড় দিয়ে এই যে নদীটা গেছে এটা করতোয়া নদী এখানে একটা সাঁকো ছিল সেটা ভেসে গিয়েছে সো বেশ খারাপই লাগছিল বাট পঞ্চগড় আসার পর শুনলাম যে এই সাঁকোটা নাকি আবার বানানো হয়েছে লেট সি এই সাঁকো দিয়ে আজকে আমরা পার হতে পারি কি না এখনও জানা নাই আসলে কী অবস্থা ভাঙে গেছিল না ঈদের আগে ঈদের রাতেই আমি ওই দিক থেকে আমি তো ছিলাম তখন ঢাকায় ওই দিক থেকে দেখতেছি আল্লাহ একটা ক্যামেরা একজনকার ক্যামেরায় দেখি এটা পুরো ইয়ে হয়ে গেল ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে কত করে বাইক প্রতি 25 টাকা এটা এখনো পরিপূর্ণভাবে ঠিক করা হয় নাই সেজন্য নাকি মানে একটা একটা করে বাইক যেতে হবে এরকমই বলল সো অ্যাডভেঞ্চার ইজ হেয়ার লুক এট দ্য ভিউ অ্যান্ড লুক এট মি অলসো এই পুরাটাই একটা কাঠের সাঁকো এখন একজন একজন করে আমরা আসব ব্রো গো গো আগে আমরা এই পাশে আসতাম সাইকেল নিয়ে স্কুল শেষে এই পাশে চলে আসতাম এসে কী খেতাম টোপা টোপা খেতাম টোপা খেয়ে আবার স্কুলে যেতাম বা বাসায় চলে যেতাম ওকে এখন আমি নিয়ে যাব
সো এই ছোট ভাইগুলোকে কি বলে যে ধন্যবাদ দিব আমি জানি না, আর ধন্যবাদ আজকে নাই দিলাম। আসলে এরকম একটা সুন্দর ভিউয়ে আসবো এটা আমি নিজে ভাবি নাই। সো একটা ছবি তো হবে এখানে। আসার কথা একজন, মানে দুইজন হইল কেন আমি জানি না। কি দুইজন হবে? হ্যাঁ ওকে, তারা তো এক্সপেরিয়েন্স অনেক। অ্যাডভেঞ্চারের উপরে আরো অ্যাডভেঞ্চার। এই পাশে নদী, এই পাশে নদী, ভরপুর নদী, এইখানে আমি। সো আলটিমেট ফান ইজ হিয়ার। এই হচ্ছে সীমিত পরিসরে ব্যাপক মজা। এইখানে চালানোর সময় বেশ শব্দ করে। এক্সপ্লোর করার ইচ্ছা থাকলে আসলে এই কাছাকাছির মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করা যায়। এটা এখন আমি শিখছি নতুন করে, এটাই বলবো। ময়নাগুড়িতে মিরগড় হয়ে আসলাম ময়নাগুড়ি। এটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। অনেকে আপনারা কিন্তু এই কোম্পানিটার নাম জানেন, আর এইখানে কিন্তু অনেক বড় পরিসরে চা বাগান। এখন আমরা চা বাগানের ভিতরেও ঢুকবো, ওরা অলরেডি ঢুকে গিয়েছে। সো লেটস এনজয় দ্য টি গার্ডেন। আমরা যারা সিলেট দেখেছি এবং যাই সিলেটে চা বাগান দেখার জন্য, ওইখানে তো টিলা থাকে, অনেক উঁচু উঁচু টিলার মধ্যে চা বাগান, কিন্তু পঞ্চগড়েরটা কিন্তু একদম সমতল ভূমিতে, লাইক দিস। এখানে কিন্তু টিলার কোনো উপস্থিতি নেই, একদম সমতল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পঞ্চগড় ঠাকুর ঢাকাত, এইটাও আমার একটা প্রথম অভিজ্ঞতা, আমি এইভাবে চা নিয়ে যাওয়া কখনো দেখিনি। আমরা মোট চারজন আজকে এসেছি, ব্লগিংয়ের থ্রুতেই
আমাদের কিন্তু একটা সুন্দর রাইড হচ্ছে, আর যেই সাপোর্টটা আজকে পাইলাম এইটা আর আসলে তাদের ধন্যবাদ আমি দেব না। আগেও বলতে বলতেই আসছিলাম যে ধন্যবাদ দেব না। সো ভাইয়া, আমরা পঞ্চগড়ের আশেপাশে ঘুরতেছি, এই জায়গাগুলো আপনার ইয়ার ব্লগের মাধ্যমে যদি কেউ দেখতে পায় তাহলে আমাদের পঞ্চগড়ের জন্য ভালো, আর আপনার চ্যানেলের জন্য তো অবশ্যই ভালো। সেটা তো অবশ্যই ভালো, আসলে কতটা করতে পারতেছি আমি জানি না, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। দেখা যাক, এখনও অনেক কিছুতেই সমস্যা, যেমন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাউন্ডে, এটা আমরা ইম্প্রুভ করার চেষ্টা করছি, আর এখন আগের চেয়ে একটু বেটার ফুটেজ দিতে পারছি কারণ গোপ্রো আছে সাথে। রাইডিং তোমাদের তো আমি দেখি সবসময় যে সবাই অনেক রাইড করো, ঘুরো, বিশেষ করে আমি বিভিন্ন পঞ্চায়েত গ্রুপগুলোতে দেখি তোমরা অনেক ছবি দাও, যেটা দেখে আজকে আমার রিয়েলাইজেশন একটা বিষয় আসছে যে এতদিন আমি পঞ্চগড়ে ছিলাম বা আসছি, আমি আশপাশের অনেক জায়গায় দেখিনি। এইবারে আমার ছুটিটা একটু বেশি, চেষ্টা করছি যে সব মানে যতটা পারা যায় আর পঞ্চগড় নিয়েও মানে পাঁচটা উপজেলা আমি ঘুরে একটা যদি কিছু নিতে পারি বা দিতে পারি কাউকে, সেটা আমার জন্য হয়তো ভালো হবে। মোটো হুইলস, আমি বলবো যে ময়ূক ভাই পঞ্চগড়ের প্রথম মোটো ব্লগার, এটার জন্য আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এর আগে কখনো ভাইয়ের সাথে দেখা করা হয় নাই, তো আজকে এই বিবরের পাওয়ার অফ ব্লগিং ভাইয়ের সাথে দেখা হলো, তো অবশ্যই মোটো হুইলসের জন্য শুভকামনা থাকবে এবং আগামীতে অবশ্যই আমরা চাবো যে মোটো হুইলস থেকে যেন অনেক ভালো ভালো ব্লগ আমরা দেখতে পারি এবং বিশেষ করে পঞ্চগড় কে যেন সবসময় রিপ্রেজেন্ট করা। অবশ্যই অবশ্যই ভাইয়া, তুমি কিছু বলতে শোনা প্লিজ। পঞ্চগড়ে ঘোরার জন্য অনেক জায়গা আছে যেগুলো এখনো কেউ সেভাবে ব্লগের মাধ্যমে কেউ দেখায়নি, কেউ কখনো যায় না, কেউ কখনো কাউকে দেখায় না, শেয়ার করে না, এটা একটা সমস্যা। কিন্তু আপনার মাধ্যমে যদি এখন সবাই যদি হয় তাহলে এটা আমার জন্য আসলে বড় পাওয়া হবে। আর আপনারা তো অনেকেই পঞ্চগড় ঘুরতে আসেন, যেটা আপনারা ঢাকা থেকে বা কক্সবাজার টিটি ট্যুরটা দেন, সেই ক্ষেত্রে আপনারা যখন পঞ্চগড় আসবেন আপনারা একটু সারাউন্ডিংসটাও ঘুরে যাবেন, খুব কাছাকাছির মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে, সেগুলো অবশ্যই আপনারা এক্সপ্লোর করবেন। পঞ্চগড় থেকে আমরা এটাই চাচ্ছি। জায়গা যেখানে বিকাল টাইমে মানুষ এসে কিছুটা সময় পাস করে, আর এটা করতোয়া নদী, তো নদীর পাশে একদম বাদ দিয়ে একটা রাস্তা, এটা রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো। আর এখন এই জায়গাটাতে একটু যাতে মানুষজন এসে আরও বেশি সুন্দরভাবে সময় কাটাতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে, আর হয়তো বা আপনারা এখান থেকে ওই যে নৌকা ভ্রমণও হয়তো বা করলেও করতে পারেন। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগছে, ছোটো ভাই এখনও আছে,
প্রচুর হেল্প পাইলাম। যাই হোক, রাইডাররা তো এমনই হয়। যদি ব্লগটা ভালো লাগে তাহলে যেটা করতে হবে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন। আর সেই সাথে আমাদের সাপোর্ট করতে হবে, বিকজ উই বিলিভ ইন ইনলেস জার্নি। সো দেখা হবে নেক্সট ব্লগে। এই পঞ্চগড় নিয়ে বেশ কয়েকটা পর্ব থাকবে, প্রতিটাই দেখবেন আশা করছি। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, খুদাহাফেজ, স্টে টিউনড উইথ মোটো হুইলস।